নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে মাননীয় স্পিকার। কিন্তু এই রায়ের পরে সরকার আপিল করে এবং আপিলের ডিভিশন সেই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়। এখানে কয়েকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি মাননীয় স্পিকার। প্রথম হল, দেশের হাইকোর্টের এরকম সুস্পষ্ট রায়ের বিরুদ্ধে সরকার কেন অ্যাপিল করল? দ্বিতীয় হচ্ছে, সরকার খুব ভালো করে জানে যে আমাদের সংবিধানের 22 অনুচ্ছেদে আমরা সেপারেশন অফ পাওয়ারের কথা বলছি এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আদালত পরিচালনা সেই সংবিধানের 22 অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সরকার কেন একটার পর একটা আইন আনছে এবং সেই আইনগুলোর মধ্যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আদালত পরিচালনা করার কথা নিয়ে আসতেছে? আপিল করার 3.5 বছর পার হয়ে গেছে মাননীয় স্পিকার, সেই আপিল এখনও শুনানি কেন হয়নি? এই প্রশ্ন আমি আপনার মাধ্যমে এই সংসদে রাখছি। এই শুরু না হওয়াটাই প্রমাণ করে যে স্থগিতাদেশ অনন্তকাল ঝুলিয়ে রাখার চেষ্টা করছে সরকার এবং সেটা দিয়ে এই নির্বাহী বিভাগের পরিচালনায় মোবাইল কোর্টগুলো চলছে এবং নতুন যে আইনগুলো আসছে সেখানেও মোবাইল কোর্টের প্রভিশন রাখা হচ্ছে। মাননীয় স্পিকার, মোবাইল কোর্ট অবিলম্বে বাতিল করা উচিত। রাষ্ট্রকে বুঝতে হবে যে মোবাইল কোর্ট প্রচলিত বিচার ব্যবস্থার অপ্রতুলতা এবং অদক্ষতার প্রমাণ দেয়। যেভাবে মানুষকে চাপ দিয়ে স্বীকৃতি আদায় করে বিচার করে ফেলা হয় সেটা ন্যায় বিচারের সম্পূর্ণ পরিপন্থী।